আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গ্লুটাথিয়নের বিষয়ে। যেহেতু গ্লুটাথিয়ন সারা বিশ্বে একটি জনপ্রিয় ত্বক ফর্সাকারী মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে পরিচিত, এটা সম্পর্কে অনেকেরই নানান রকমের প্রশ্ন থাকে, অনেকের অনেক রকমের কনফিউশন থাকে। তো এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিব। গ্লুটাথিয়ন হচ্ছে মূলত একটি সুপার অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের বডির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের বডিতে যখন ফ্রি রেডিকেলস বেড়ে যায় স্ট্রেসের কারণে, ইনফেকশনের কারণে, ইনফ্লামেশন, পলিউশন, কেমিক্যাল, এক্সরে, স্মোকিং এর কারণে, তখন এই গ্লুটাথিয়নটা কিন্তু ফ্রি রেডিকেলস এর সাথে ফাইট করে আমাদের শরীরে বেড়ে যাওয়া ফ্রি রেডিকেলস গুলোকে প্রিভেন্ট করে, ঠিক আছে? এবং এই ফ্রি রেডিকেলস এর কারণে আমাদের ব্রেইন ড্যামেজ হতে পারে, অর্গ্যান গুলো ড্যামেজ হতে পারে, ডিএনএ গুলো ড্যামেজ হতে পারে। সো গ্লুটাথিয়ন ইনজেকশনটা আপনার বডির ড্যামেজ যেগুলো সেল থাকে সেগুলোকে রিপেয়ার করে, তাই এটাতে এখন পর্যন্ত কোনো ধরনের সাইড এফেক্ট খুঁজে পাওয়া যায়নি। সাইড এফেক্ট একটাই, সেটা হচ্ছে হোল বডিকে হোয়াইটেনিং করে। এখন আপনার পারপাস যদি স্কিন হোয়াইটেনিং থাকে তাহলে আপনি গ্লুটাথিয়ন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং গ্লুটাথিয়ন যেহেতু এটার সাথে আরো বেশ কিছু এরকম ইনগ্রিডিয়েন্ট থাকে, যেমন মাল্টিভিটামিন, কোলাজেন, হাইলোরনিক অ্যাসিড, কোজিক অ্যাসিড থাকে, এখানে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রয়েছে, ন্যানোপেপটাইড, কোএনজাইম, প্রোকিউটেন রয়েছে, এগুলো আপনাদের অ্যান্টি এজিং এর কাজ করে থাকে। আর স্কিন হোয়াইটেনিং এর যে পারপাসটা, গ্লুটাথিয়ন মূলত হচ্ছে আমাদের বডিতে যে মেলানিন ফর্মেশন আছে সেটাকে ইনহিবিটস করে, এর জন্য স্কিনটা লাইট হয়, স্কিন টেক্সচারটা আরো ইম্প্রুভ হয়, এবং যাদের স্কিনে দেখা যায় স্পট, স্কার, অ্যাকনি, পিম্পল আছে সেগুলো দূর হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন যে পারপাস তা না, মেইন আরো যে পারপাস থাকে মেডিকেল টার্মে, সেটা হচ্ছে ইমিউনিটি বুস্ট করে, গাট হেলথ ইম্প্রুভ করে, ঘুমটা ভালো হয়, স্ট্রেসটা কমায়, এনার্জিটা বাড়ায়, ঠিক আছে? আবার অনেকে দেখা যায় স্কিন অনেক বেশি ড্রাই থাকে, সেই ক্ষেত্রে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা নিলে স্কিনটা হাইড্রেটেড থাকে, ময়শ্চারাইজ থাকে। গ্লুটাথিয়নের কাজই হচ্ছে আমাদের স্কিন সেল, বডি সেলকে রিজুভিনেট করা, স্কিনের ইলাস্টিসিটিটা বাড়ানো, এতে করে আমাদের স্কিনটা একটু ইয়াঙ্গার লুকিং থাকে, একটু ফার্ম অ্যান্ড টোন থাকে, পাশাপাশি ফেয়ার হয়ে যায়। ম্যাক্সিমাম ডিটক্সিফিকেশনের কাজ করে এই গ্লুটাথিয়ন, দ্যাটস ওয়াই ক্যান্সার পেশেন্ট বা যাদের হচ্ছে লিভারের সমস্যা, কিডনি পেশেন্ট, যাদের লাং এর মধ্যে হচ্ছে টক্সিন আছে, সেগুলোকে ডিটক্সিফাই করে এই গ্লুটাথিয়ন। এবং গ্লুটাথিয়নের মাধ্যমে এটা যখন আমাদের বডিতে ইনজেক্ট করা হয়, এটা কিন্তু আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে দেয়। আবার অনেকের স্কিনে দেখা যায় পোর্স আছে বা সানবার্নে স্কিনটা একদম ট্যান হয়ে গেছে, এগুলো রিমুভ করে খুব সুন্দর একটা সাপল স্কিন আপনারা পাবেন। বড় বড় সেলিব্রিটিরা গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট করে, এবং এই ট্রিটমেন্টটা করলে আপনার স্কিনটা রিনিউ হয়, স্কিনটা আরো বেশি রিভাইটালাইজ হয়, এবং এটা কোলাজেন ফর্মেশনটাকেও বাড়ায়, প্লাস হচ্ছে আপনাদের স্কিনে যদি পিগমেন্টেশন, মেলাজমা, ফ্রিকলস থাকে সেগুলোও কমে যায়। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের অ্যাকুয়া স্কিন ভেনেসি, এখানে হচ্ছে আপনারা 10টা সেশন পাবেন, সপ্তাহে একটা করে সেশন নিতে হয়, এবং এই ট্রিটমেন্টটা 6 মাস থেকে 12 মাস কন্টিনিউ করলে আপনারা একটা লং টার্ম ইফেক্ট পাবেন। প্রিকশন হিসেবে প্রেগনেন্সির সময়, পিরিয়ডের সময় এবং ব্রেস্টফিডিং এর সময় এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত না। এবং ভালো রেজাল্ট পেতে হলে ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খেতে হবে, ঘরে বাইরে সবসময় আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে, বডিকে হাইড্রেটেড রাখতে হবে, ফলের রস খেতে পারেন সেক্ষেত্রে পানির পাশাপাশি। সো এই হচ্ছে গ্লুটাথিয়ন নিয়ে কথা। যারা আপনারা হচ্ছে ট্রিটমেন্টটা নিতে চান, আমাদের ক্লিনিকে চলে আসুন, কলাবাগান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অথবা হচ্ছে আমাদের বনানি ব্রাঞ্চে, ডক্টরদের সাথে ফ্রি কনসালটেন্সি করতে পারবেন, লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে পারবেন। প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ইনবক্স করতে পারেন ফেসবুক পেজে, আর অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে। আমরা হোলসেল অ্যান্ড রিটেলও প্রোডাক্টস প্রোভাইড করে থাকি, সো আপনাদের যেভাবে কনভিনিয়েন্ট হয় আপনারা সেশনও নিতে পারেন, প্রোডাক্টও পারচেস করতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।